আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন, কথাটা সম্পূর্ণ শুনবেন, তারপর আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের প্রথমে বলে রাখি, এই কাঁদিটে মানে কয়টা কলা ছড়িয়ে আছে, মানে এই কাঁদিটে কলার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, 9 এর 1 10, মানে 10টা অলরেডি পড়া শুরু করেছে, মানে 10টা অলরেডি দেখা গেছে। তারপরে আপনার এখানে কয়টা আছে, এটা মোস্টটা এভাবে ভেঙে দেওয়ার দরকার। এখানে আছে আপনার, এটাও গুনি উপকারটা বাদ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা নিয়ে 10টা। আচ্ছা 9টা, একটা পারলাম 10টা, একটা পারলাম 9টা। আরেকটা কান্দি গুনবো, তারপর আমি বিস্তারিত আপনাদের কথা বলবো। এটাও ভেঙে দেওয়ার দরকার, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা করে, 9টা 10টা, এরকম। তো এই যে চাষিটা আপনারা দেখছেন, যে কলাটা দেখছেন, এটা হচ্ছে আমার পাশের কলা, ওই ক্ষেতটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে কলা, মানে আমার মেশিনে চাষ হয়। আর এই কলা চাষ হয়েছে আপনার নতুন, পুরো ইনি সে সম্পর্কে, এই কলা চাষ সম্পর্কে বেশি জানে না, তবে সার দিয়ে গেছে। সার কী কী সার দিতে সেটা আপনাদের বলবো। তো আমি, আমাকে যখন পানি দিতে বলে তখন আমি পানি দিই, এবং কী কী সার দিতে হবে সেটা আপনাদের আমি, মানে সেটা তাকে আমি বলে দিই যে এই সার দিলে কলাটা ভালো হবে। তো এই যেহেতু নতুন চাষি, সেই সম্পর্কে দেখা যাচ্ছে আমাকে যা জিজ্ঞাসা সেটা আমি বলি। তো আমি বলেছিলাম কলা যখন ফোলা ফোলা মুখ হবে, ওই সময় দস্তার হার এবং সারের হারটা বেশি দেবেন, মানে দস্তা দেখা যাচ্ছে যে যে 10 কাঠা জমিতে 2 প্যাকেট লাগে, সেটা 4 প্যাকেট দিতে হবে। কারণ দস্তার দিলে কী হয় জানেন, ওর যে দস্তার একটা শক্তি আছে, ওই শক্তিতে কলা দ্রুত ফুলে ফেলে, মানে গরম হয়ে কলা ফুলিয়ে ফেলবে, মানে কলাটা বের হয়ে চলে আসবে। তো দেখা যাচ্ছে আর যখন কলা ফুলে যাবে, 3 মাসের মধ্যে কলা দেখাচ্ছে অলরেডি রেডি হয়ে যাবে। আর কলাতে প্রচুর পরিমাণে বীজ দেওয়া শুরু করতে হবে। আর যে সারগুলো দেওয়া যায় সেই সারগুলো আপনাদের বলছি। সারগুলো দেওয়া হয়েছে আপনার এই যে কমপ্লেক্স দিয়েছে ইউরিয়া, এবং 4 প্যাকেট 10টা দেওয়া আছে। তাছাড়া আর কিছু দেওয়া হয়নি, কারণ টিএসপি দিলে তো 10টার সাথে টিএসপি কখনো কাজ করে না, সেজন্য টিএসপি দেওয়া হয়নি। তো দেখা যাচ্ছে আমি বলেছিলাম পানি হলে দিতে, কারণ পানি হয়েছে মেঘে 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 পানি এসে কাজ করবে। তো তারপর দেখা যাচ্ছে আর কোনো সার দেওয়া হয়নি। আবার ফের বললাম যে আর 1 সপ্তাহ পর যখন এই সার খাওয়া শেষ হয়ে যাবে, দেখা যাচ্ছে 15 দিন পর আবার কিছু সার দিলে দেখা যাচ্ছে কলাটা দ্রুত মোটা হয়ে যাবে। আর যে যে গাছগুলো এখন ফুলেনি, ওই গাছগুলো দেখা যাচ্ছে আপনার ফুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো কলাতে যে দস্তাটা ব্যবহার করে সেটা আপনাদের এখন দেখাবো। এটা হচ্ছে চায়না মনোজিঙ্ক দস্তা সার, মূল উৎপাদন হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 35-36%। এটা কৃষি কৃষি ব্যবহার করা যাবে, এবং এটা কী ক্ষেত্রে ব্যবহার করবেন, এটা মনোজিঙ্কের লক্ষণ সময় আপনারা একটু দেখে নিন। লক্ষণ হচ্ছে ধানের নতুন পাতা গোড়া সাদা ও পুরাতন পাতা মরিচা পড়া বাদামি রং থেকে হলুদে কমলা রং হয়ে যায়। অনেক ক্ষেত্রে কুকুরে গুটিয়ে ছোট হয়, জমিতে কোথাও কোথাও ফসলের চারা বড়ো হয়, আবার কোথাও কোথাও ছোট হয়। এক্ষেত্রে নতুন অনেক ক্ষেত্রে নতুন কুড়ি সাদা হয়, গাছের ফুল আসতেও ফল ধরতে দেরি হয়। এটা ব্যবহার হচ্ছে আপনার ধান পাট গম ভুট্টা ইক্ষু আলু মরিচ পেঁয়াজ রসুন পান ঢেঁড়স পটল তরমুজ সরিষা বাদাম সয়াবিন তুলা তামাক চা ডাল বেগুন টমেটো বাঁধাকপি ফুলকপি পেঁপে কলা সব যাবতীয় শাকসবজি ব্যবহার করা যায়। এটা উপকারিতা হচ্ছে জিঙ্ক পাতার সবুজ কণিকা গঠনে, গাছের হরমোনের কার্যকারিতা ত্বরান্বিত করে, জিঙ্ক ফুল ফোটানো ফল ও বীজ গঠনে অপরিহার্য উপাদান ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অন্য ফসলের অন্যান্য খাদ্য উৎপাদন গ্রহণে সাহায্য করে, ফসলের অন্যান্য খাদ্য উপাদান গ্রহণে সাহায্য করে। আপনারা এটা ব্যবহার করতে পারেন, বাজার করছে কর্ণফুলের, আর সর্বোচ্চ মূল্য হচ্ছে 200 টাকা।